অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে রক্ত প্রবাল পলা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি। এই প্রবাল, রক্ত প্রবাল বা পলা কারা পড়বেন, কোন লগ্নের জাতক বা জাতিকারা পড়লে বিশেষ লাভ কিন্তু পাবেন, আর কারা পড়বেন না, পড়লে কিন্তু আপনাদের জীবনে আসবে লোকসান। অর্থাৎ আপনি পলা পড়লেন শুভ কাজের জন্য, কিন্তু সেই জায়গাটাতে কী হলো, সমস্যা কিন্তু দাঁড়িয়ে যাবে। দেখুন, এই মঙ্গলের এটি রত্ন পলা, রক্তপ্রবাল। এই রক্তপ্রবাল অর্থাৎ এই মঙ্গলের যে রত্ন, অর্থাৎ মঙ্গলের মধ্যে 75% মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব এবং 25% হচ্ছে জলতত্ত্ব। অর্থাৎ 100%-এর মধ্যে 75% হচ্ছে অগ্নিতত্ত্ব এবং 25% হচ্ছে জলতত্ত্ব। যেমন সূর্য অর্থাৎ রবি যেমন 100% হচ্ছে অগ্নিতত্ত্ব প্ল্যানেট, কিন্তু মঙ্গল সেখানে 75% কিন্তু অগ্নি এবং 25% জল। দেখুন, এই যে পলা বা রক্ত প্রবাল, এটা কিন্তু আমরা জলের থেকেই কিন্তু পেয়ে থাকি। তো কোন লগ্নে জাতক জাতিকারা পড়বেন এবং কি কি ফায়দা হবে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। এটা অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান, অবশ্যই আপনারা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনারা বুক করুন। যারা আমাকে পার্সোনালি ভিজিট করতে চাইছেন আমার সাথে, তারা অবশ্যই এখানে আপনারা করুন। যারা কল করছে, অনেক সময় কল ধরা হয়ে উঠছে না, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো শুরু করা যাক ভিডিওটি। দেখুন, এই যে পলা অর্থাৎ রক্তপ্রবাল দুই রকমের হয়। একটা হচ্ছে ইটালিয়ান রক্তপ্রবাল পলা, আর একটা হচ্ছে দেশি, যেটা হচ্ছে লাল, ওটা হচ্ছে আপনার ইটালিয়ান পলা অর্থাৎ রক্তপ্রবাল। আর যেটা হচ্ছে সিঁদুরের মতন, সেটা হচ্ছে দেশি। অর্থাৎ মঙ্গলের প্রভাবকে বৃদ্ধি করতে এই প্রবাল বা রক্ত প্রবাল কিন্তু পড়ানো হয়, যেটা আমরা পলা বলে থাকি, সে পলা কিন্তু পড়ানো হয়ে থাকে। কি হয়, যদি আপনি পলা পড়েন, সেক্ষেত্রে আপনার সাহস এবং আত্মবিশ্বাস এই জিনিসটা বৃদ্ধি করবে, পরাক্রমটা আপনার কিন্তু বৃদ্ধি করবে অর্থাৎ এই প্রবালে। দেখুন, যে সব মেয়েদের গাইনিক প্রবলেম আছে, গাইনিক প্রবলেম তাদের কিন্তু, গাইনোলজিক্যালি প্রবলেম তাদের কিন্তু প্রবাল পলা বিশেষ, কিন্তু রক্ত প্রবাল বিশেষ কিন্তু লাভজনক। অর্থাৎ এই মঙ্গলের রত্ন এবং চন্দ্রের রত্ন, এই দুটি কিন্তু গাইনিক প্রবলেমের জন্য কিন্তু যদি পড়ে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে মেয়েদের ক্ষেত্রে। বিশেষ গাইনিক প্রবলেমের জন্য আপনারা অবশ্যই রক্ত প্রবাল পলা কিন্তু আপনারা পড়তে পারেন। যাদের রক্তজনিত সমস্যা আসে অর্থাৎ ব্লাড রিলেটেড কোনো সমস্যা হচ্ছে, তারাও কিন্তু এই প্রবাল কিন্তু পড়তে পারেন। যারা ভূ সম্পত্তি নিয়ে কেনাবেচা করছেন বা বিল্ডার বা প্রমোটার, তাদেরও কিন্তু এই পলা কিন্তু বিশেষ কিন্তু লাভ দিবে। এই পলা কিন্তু আপনাকে, মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ, অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে ভূমি কিন্তু দিয়ে যাবে এই মঙ্গল। অর্থাৎ আপনারা যদি সঠিক নিয়মে যদি পলা পড়তে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু ফায়দা কিন্তু দিবে এই মঙ্গল। যারা বিল্ডার প্রমোটার বা ল্যান্ড নিয়ে কেনা বেচা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ জিনিস কিন্তু দেখা দরকার আছে। প্রথম কথা হচ্ছে, এই পলা কোন লগ্নের জাতক জাতিকারা পড়বে আর কিসে পড়বে। প্রথম কথা বলছি, এই পলা বা রক্তপ্রবাল সোনা অথবা তামাতে এটা কিন্তু পড়বেন, সোনার ধাতুতে বা তামাতে যদি পড়েন তাহলে কিন্তু বিশেষ লাভজনক কিন্তু হবে। এবং কোন লগ্নের জাতক জাতিকারা পড়বেন, মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, এই কটা লগ্নের জাতকরা কিন্তু, জাতক বা জাতিকারা
পলা কিন্তু পড়তে পারবেন, অর্থাৎ রক্ত প্রবাল। মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, এই কটা লগ্নে কিন্তু পড়তে পারবেন। এবার কারা পড়তে পারবেন না? বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, এই কটা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু পলা কিন্তু পড়বেন না, তাতে কিন্তু আপনাদের অশুভ বেশি হবে। বিশেষ কিছু দশাতে কুম্ভ লগ্ন এবং মকর লগ্ন জাতক বা জাতিকারা এই পলা কিন্তু পড়তে পারেন, বিশেষ কিছু দশাতে। যারা পলা পড়বেন, যারা পলা পরিধান করছেন রক্তপ্রবাল, তারা কিন্তু কোনো সময় নীলা বা ডায়মন্ড বা পান্না এই তিনটা রত্ন কিন্তু পড়বেন না। নীলা, ডায়মন্ড এবং পান্না এই কটা রত্ন কিন্তু যখন আপনি পলা পরিধান করবেন এই তিনটা রত্ন কিন্তু ভুল করেও পড়বেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বেড়ে যাবে। এই পলা কবে পড়বেন? এই পলা পড়বেন মঙ্গলবার দিন। এটা আপনারা দুধ এবং গঙ্গা জলে শোধন করবেন এবং হনুমানজির সামনে আপনারা যদি হনুমান চল্লিশ পাঠ করে রিং ফিঙ্গারে যদি আপনারা এই পলা যদি পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক কিন্তু হবে, মানে ফায়দাটা আপনারা কিন্তু পাবেন। মঙ্গলবার দিন 11টা থেকে 12টার মধ্যে দুধ এবং গঙ্গা জলের মধ্যে রেখে সেই পলা যদি পড়তে পারেন তাতে কিন্তু বিশেষ লাভজনক হবে। এবার বলি কারা পড়বেন, অর্থাৎ আপনার রাশিচক্রে মঙ্গল যদি কেন্দ্র বা ত্রিকোণে যদি অবস্থান করে, কেন্দ্রতে অবস্থান করে অথবা ত্রিকোণে যদি অবস্থান করে তবেই কিন্তু এই পলা পরিধান করবেন, নচেত কিন্তু পরিধান করবেন না। কেন্দ্র এবং ত্রিকোণে যদি এই মঙ্গল অবস্থান করে, 6, 8, 12 যে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু ভুল করেও পলা পড়বেন না, তাতে কিন্তু বিশেষ সমস্যা কিন্তু আসবে। বিশেষ কিছু ক্ষেত্রে যদি আপনার দ্বিতীয়ে অর্থাৎ ধনভাবে বা তৃতীয় স্থানে অর্থাৎ আপনার পরাক্রমভাবে যদি আপনার মঙ্গল অবস্থান করে বিশেষ কিছু দশাতে কিন্তু এই পলা পরিধান করলে আপনি কিন্তু লাভজনক হবেন, অর্থাৎ এই মঙ্গলের এটি রত্ন, এটা আপনাদেরকে বিশেষ লাভ কিন্তু দেবে। এই মঙ্গলের রত্ন কী করে? প্রচুর ভূ সম্পত্তি কিন্তু ক্রয় করায়, আপনি একাধিক জমি জায়গার কিন্তু মালিক হতে পারেন। যদি আপনার রাশিচক্রে মঙ্গল যদি আপনার ফেভারে থাকে, এই পলা যদি আপনার রক্ত প্রবাল যদি আপনার শ্যুট করে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনি হবেন, প্রচুর ধন সম্পত্তির কিন্তু আপনি মালিক হবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।